বেসরকারি রাষ্ট্র মেরামতের যে কাজটা, এটাকে উনি ভাবছেন যে এটা বাংলাদেশের জন্য, এটা হচ্ছে বাংলাদেশের নতুন জেনারেশন, বাংলাদেশের নতুন বাংলাদেশের জন্য এটা একটা বিগেস্ট অপরচুনিটি, এবং এইটা একটা খুবই মহৎ একটা কাজ। এই মহৎ একটা কাজকে উনি একটা সঠিক জায়গায় নিয়ে যেতে চান। এই কমিশনের রিপোর্ট নিয়ে পলিটিক্যাল কনসালটেশন, এবং এই কনসালটেশনের পরে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সোসাইটি, বাংলাদেশের সমস্ত স্টেক হোল্ডার যখন ডিসাইড করবেন যে না আমরা এই বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছি, তখন আপনি ইলেকশনে একটি ইয়া হবে। এটা কবে হবে? এটা কি 16 মাস পরে হবে, নাকি 12 মাস পরে হবে, না 8 মাস পরে? এটা আসলে এখনই নির্ধারিত করা যাচ্ছে না। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব তদন্ত করতে পারবে না, তদন্ত করবে আদেশটি পাওয়ার পরে মিনিস্ট্রি অফ হোমের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের একটি টাস্কফোর্স কমিটি, এবং তারা অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত হবেন। আশা করা যায় এই প্রক্রিয়া তদন্ত অগ্রসর হলে যে ক্লুগুলো আমরা পেয়েছি, আরও যে সমস্ত কনফিডেন্সিয়াল ডকুমেন্ট আমাদের দেখার সুযোগ হয়েছে, আশা করা যায় এরই মাধ্যমে দীর্ঘদিন পরে এই রহস্যের উন্মোচন হবে। আগামী 6 মাসের মধ্যে তদন্ত সম্পন্ন করে 6 এপ্রিলের মধ্যে উচ্চ আদালতে অর্থাৎ হাইকোর্ট বিভাগে এই তদন্ত রিপোর্ট সাবমিট করতে হবে। বাংলাদেশের রাষ্ট্রের যে কোনো প্রতিষ্ঠানে আমাদের প্রবেশ অধিকার, প্রবেশাধিকার প্রশ্নে আমাদের বয়স 35 করার দাবিতে আমরা এই যুক্তিকে আন্দোলন করে যাচ্ছি। বিশ্বের 162 দেশে চাকরিতে আবেদনের বয়সসীমা 35। সেই সমস্ত দেশে 35 করার ফলে তাদের মানব সম্পদ দক্ষ হয়েছে, গবেষণা এগিয়ে গিয়েছে। আমরা দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথেই থাকব। চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির বিষয়ে যে নানানভাবে আন্দোলন দাবির প্রেক্ষিতে একটা কমিটি করেছেন, এই কমিটির আহ্বায়ক হলো জনাব আব্দুল মজিদ চৌধুরী, যিনি বিগত সরকারের অনেকদিন আগে উপদেষ্টা ছিলেন, সরকারের সিনিয়র সচিব ছিলেন, অনেকে আপনারা সবাই চেনেন। এই কমিটির মেম্বার সেক্রেটারি এক্স অফিসিও সিনিয়র সেক্রেটারি মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এবং এই কমিটির আহ্বায়ককে ক্ষমতা দেওয়া হয়েছে এবং এখতিয়ার দেওয়া হয়েছে যে কজন সদস্য দরকার উনি নেবেন। কর্মপরিধি ভেরি সিম্পল, এবং উইদিন 7 ওয়ার্কিং ডেজ এই কমিটি সরকারকে পরামর্শ দেবে।